রোহিঙ্গা পিপলদের সাথে কথা বলেছেন। সেখানে তিনি নিশ্চিত হয়েছেন যে মায়ানমারে এথনিক ক্লিনজিংয়ের জন্য জেনোসাইড সংগঠিত হয়েছে। এই রোহিঙ্গারা যাতে নিরাপদে মায়ানমারে প্রত্যাবর্তন করতে পারে সে ব্যাপারে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে প্রেশার দিবে। যেহেতু সামরিক সরকার খুবই অসহযোগিতা এই ব্যাপারে করছে বাংলাদেশের সাথে, এই জন্য বাংলাদেশ জাতিসংঘের যে সদস্যভুক্ত দেশগুলো আছে তাদের মাধ্যমেই আলোচনার মধ্যে দিয়ে এটা সমাধান করার জন্য বাংলাদেশ কাজ করে যাচ্ছে। 1.1 মিলিয়ন হলো এ পর্যন্ত মায়ানমার থেকে এসছে এবং নতুন জন্ম নিয়েছে প্রায় 1,20,000, জন্মার বছরে প্রায় 35,000। প্রতিরোধের জন্য একটাই পদ্ধতি জন্ম নিয়ন্ত্রণ, সেটা অস্থায়ী পদ্ধতি এবং স্থায়ী পদ্ধতি আছে। দুই পদ্ধতিতেই যাতে সেখানে প্রয়োগ করা যায় সেজন্য তাদেরকে মোটিভেশনাল ওয়ার্ক যা করা দরকার সেগুলো হসপিটাল মেডিকেল টিম আছে তারা কাজ করতেছে।